আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বেলের পুডিং। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। বেল নিয়ে নিয়েছি একটা বেলের অর্ধেকটা। আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান সেই ক্ষেত্রে বেশি নেবেন। এখন এই বেলটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা বুঝে দিবেন, খুব বেশি ঘন করা যাবে না। আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসছে, অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে। আবারও আমি একটু পানি দিয়ে নিয়েছি, ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্ব আমি রাখছি। এখন আমি এই বেলটা ছেঁকে নিব। ছেঁকে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন, যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি একটা প্যানে ঢেলে নিচ্ছি। এখন জাল করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে আর ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। একটা মোল্ড নিয়ে নিয়েছি আর গরম অবস্থায় মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে, ঠান্ডা করে দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে। এখন আমি ফ্রিজে রেখে দেবো 1.5 ঘন্টার জন্য। হয়ে গেছে, এখন আমি মোল্ড আউট করে নেব। আমি একটা ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু এই পুডিংটা জমে যাবে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পারলেন খুব সহজে তৈরি হয়ে গেল বেলের পুডিং। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।